আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ার আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটি কিচেন টিপস শেয়ার করব, যেটা তোমাদের জানা থাকলে আমাদের গৃহিণীরা যারা আছে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়, হেল্প হয়। তো এখানে দেখতে পাচ্ছ মাছটা নরম। এই মাছটা রান্না করলে দেখা গেছে অনেক সময় বাজে স্মেল থাকে মাছটা রান্না করার পর। তো আমরা রান্না করার পর মাছ যেভাবে রান্না করি না কেন, ভুনা করি। ভুনা করার পর তরকারিটা যখন হয়ে আসে তখন এরকম দুই তিনটা লেবু পাতা দিয়ে দিলে আমাদের তরকারিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবে। তো এটা হলো আমার সেকেন্ড টিপস। এইখানে হলো আমি মরিচ ভাজতেছি, আর এভাবে আমরা দেখা গেছে ভর্তা অনেকে সরিষার তেল দিয়ে খাইতে পারি না। তো সরিষার তেলের জায়গায় এভাবে আমরা রান্নার তেলটা, সয়াবিন তেলটা যদি এভাবে দিয়ে মরিচটা ভেজে নেই, আর এই যে ভাজার পরে যে তেলটা এই তেলটা দিয়ে এই ভর্তা বানাই, যে কোনো ভর্তা, আলু ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, সব ভর্তাতেই কিন্তু আমরা এই তেলটা ইউজ করতে পারি। খুবই ভালো লাগে আমার কাছে সরিষার তেল, দেখা গেছে ভালো তেলটা পাওয়াও যায় না। তো এভাবে যদি আমরা সয়াবিন তেলটা দিয়ে ভর্তা বানাই অনেক মজার হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। আবার দেখা গেছে অনেক সময় সরিষার তেলটা ঘরেও থাকে না, তো তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো আশা করি টিপসটা ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবা। তো চলে যাবা এখন তিন নাম্বার টিপসে। তো এটা হলো আমার তিন নাম্বার টিপস। আমরা অনেকেই শাক রান্না করার সময় শাকটা বসানোর সময় সাথে সাথে লবণটা দিয়ে দিই, তো এতে করে হয় কি আমাদের আন্দাজটা ঠিক মতো করতে পারি না আমরা। দেখা গেছে শাক অনেকগুলো থাকে বসানোর সময়, তো ওই সময় লবণটা দিয়ে দিলে কিন্তু আমাদের শাকের লবণটা অনেক সময় বেশি হয়ে যায়। তো এইভাবে শাকটা যখন কমে আসে, এই যে আমার শাকটা কিন্তু এখন অর্ধেক হয়ে আসছে, এখন যদি আমি লবণটা দিয়ে দিই তাহলেই কিন্তু আমার আন্দাজটা একদম ঠিক মতো হবে, আমার এই শাকের মধ্যে লবণটা আর বেশি হবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। যারা নতুন গৃহিণী আসো তাদের তারা তোমরা অবশ্যই ফলো করতে পারো আমার এই টিপসটা। যদি ভালো লাগে ভিডিওতে প্লিজ লাইক দিতে ভুলবে না। তো এখন চলে যাব চার নাম্বার টিপসে। এটা হলো আমার চার নাম্বার টিপস। আমরা অনেকেই আছি কাঁচা মরিচ শুকনা মরিচ কাটতে অনেক ভয় পাই, মানে হাত জ্বলার ভয় পাই, হাত জ্বলবে এই কারণে। তো তাদের জন্য এই টিপসটা বিশেষ করে। তো আমরা কিন্তু এভাবে একটা কিচেন সিজার দিয়ে এভাবে মরিচটা কেটে নিতে পারি, তোমাদের যেভাবে ইচ্ছা আর কি সেভাবে কেটে নিতে পারো। তো এ কারণে শেয়ার করা, অনেকে ভয় পায় মরিচ কাটতে হাত জ্বলার ভয়ে। তো এভাবে কাটলে কিন্তু আর হাতে লাগবে না মরিচটা, আর জ্বলারও কোনো ভয় থাকবে না। তা আশা করি এই টিপসটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্রত্যেকবারই একটাই চাওয়া, তোমরা প্লিজ ভিডিওতে লাইক দিবা আর আমার চ্যানেলটার পাশে থাকবা। তা এখন চলে যাব পাঁচ নাম্বার টিপসে। তো এটা হলো আমার পাঁচ নাম্বার টিপস। এখানে আমি আদা রসুন কুচি করে ব্লান্ডারে নিয়ে নিলাম, আর এটার সাথে আমি দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব এটাকে। আর এটার সাথে আদা রসুনের সাথে কাঁচামরিচটা দিয়ে ব্লেন্ড করে নিলে, পেস্ট করে নিলে যে কোনো তরকারিতে রান্নাতে ইউজ করলে এটার স্বাদটা বেশি আসে তরকারির। তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার এই টিপসটা। আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক দিয়ে দিবা, কমেন্টস করবো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। তো এখন চলে যাবো আমার ছয় নাম্বার টিপসে। তো এই তো এটা হলো আমার ছয় নাম্বার টিপস। আমি এখানে শুকনো খোলাতে মরিচ ভাজতেছি, কোনো তেল ছাড়া আর কি, কোনো তেল দিব না এখানে। আর বোটাসহ এভাবে আস্ত মরিচ ভাজতেছি একদম লো হিটে। এভাবে ভালো করে মরিচটা ভেজে আমরা যদি একটা কন্টেনারে ভরে রাখি তাহলে দেখা গেছে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। আমরা দেখা গেছে অনেক সময় অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, বা ভর্তা বানাতে গেলে এভাবে আলাদা করে মরিচটা ভাজতে গেলে অনেক বিরক্তিকর মনে হয়। তো আমরা এভাবে বেশি করে মরিচটা ভেজে যদি একটা কন্টেনারে ভরে রাখি তাড়াহুড়ার সময়, আমরা এখান থেকে মরিচটা নিয়ে শুধু ভর্তাটা মাখাই নিলেই কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। তো আর অনেক মুচমুচে থাকে, আর মরিচটা রাখার সময় একটু লবণ উপর থেকে আমরা দিয়ে নিব কন্টেনারে, মরিচটা রাখা এটার উপর একটু লবণ দিয়ে দিব ছিটিয়ে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ তোমরাও ট্রাই করবা বাসায়, আমাকে কমেন্টস করে জানাবা কেমন লাগলো।
তো চলে যাব নেক্সট টিপসে। তো এখন চলে যাব 7 নম্বর টিপসে, আর এটাই আমার লাস্ট টিপস। আর এটা হলো ব্লেন্ডার, ব্লেন্ডার যে মেশিনটা, আমরা রেগুলারই কিন্তু ব্লেন্ডার দিয়ে কাজ করে থাকি। তো রেগুলার দেখা গেছে আমাদের ডিপ ক্লিন করা হয় না, তো আমরা মাঝে মধ্যে কিন্তু এভাবে একটা পুরাতন ব্রাশ নিয়ে ওটার মধ্যে টুথপেস্ট নিয়ে, যে কোনো পেস্ট হলেই হবে, নিয়ে এভাবে ভালো করে একটু এটাকে মেজে নেই, ঘষে নেই। ঘষে নেওয়ার পর একটা ভিজা ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া বলতে একদম ভালো করে চিপে নিতে হবে, সেটা দিয়ে এটা আমরা এটাকে ভালো করে মুছে নিব। তাহলেই কিন্তু আমাদের এই ব্লেন্ডারটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তোমরা এখানে দেখলেই হয়তো বুঝতে পারবে কতটা নতুন হয়ে যায়, মানে একদম পরিষ্কার হয়ে যায়। তোমরা ট্রাই করবা বাসায়। আমার সবগুলো টিপস আশা করি সবার অনেক কাজে আসবে। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবা, প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবা। তো দেখো এটা আমার ভালো করে মেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিব। তো এইভাবে তোমরা ঘরে সবগুলো টিপস ট্রাই করতে পারো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবা। আমি আজকের জন্য বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।